হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এর উপরে আমরা উঠবো, কিন্তু উপরে ওঠা হয়েছিল না, তার আগে ব্লগটি শেষ করে ফেলেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা আজকে এই রিসোর্টটার উপরে উঠে এসেছি। এখন ওপর থেকে আপনাদের পুরো ভিউটা দেখাবো, নদীর ভিউটা আসলে কতটা সুন্দর দেখা যায়। আসলে ক্যামেরায় তো ওইভাবে আপনাদেরকে দেখানো পসিবল না, বাট যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এখানে এসে খুবই খুবই মানে অসাধারণ ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আমরা এসেছি এখানে, সবাই আসছি। এখন আমরা এখান থেকে দেখছি মানে মানে ভোলারে যে যে মেঘনা নদীটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা যদি ভোলায় আসেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই অবশ্যই এই রিসোর্টটাতে আসবেন, কারণ এটা আসলে এতটা সুন্দর। আমার এসে এতটা ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে না যাই, এখানেই থেকে যাই। আমরা আসার কিছুক্ষণের মধ্যেই আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে আসার পর আমরা এখানে যে যে ছোটো ছোটো রেস্টুরেন্টের মতন আছে, এখানে এখানে বসে সবাই এই মেঘনা নদীর মাছ খায়। আসলে মাছ, তারপর বলেন কাঁকড়া, চিংড়ি মাছের ফ্রাই, এক একজন এক এক রকম, যার যেটা পছন্দ সে সেটাই খায়। আমরা আসলে এখানে থেকে মাছ অর্ডার করেছিলাম। খাওয়ার পর আমরা বের হয়ে পড়েছিলাম, বাসায় চলে গেছিলাম। তো যাই হোক, ফাইনালি আজকে সকালে আমরা আবার বের হয়ে পড়েছি। আসলে ভোলায় আসার পর আমরা কিন্তু একটু রেস্ট পাচ্ছি না, প্রত্যেক দিনই মানে ট্যুরের উপর থাকা লাগছে, খুব জার্নি হচ্ছে। মানে আসলে অল্প দিনের জন্য তো, মাত্র 7 দিনের জন্য, তো সব জায়গায় ঘুরতে হবে, এই জন্য আমরা একটু রেস্ট পাচ্ছি না। ওই দিন রাতে, কালকে রাতে আর কি, আমরা আমাদের হোটেলে চলে যাওয়ার পর ওখান থেকে ঘুমাই, খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি। এখন আমরা রওনা হয়েছি কুকরি মুকরির চরে ঘোরার জন্য। তো গাইস, আমরা আজকে যাচ্ছি কুকরি মুকরির চর ঘুরবো, সেখানে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই, এটা হচ্ছে নৌকাওয়ালা, মানে সরি স্পিড বোটওয়ালা, উনি হচ্ছে স্পিড চালিয়ে নিয়ে যাচ্ছিলো। ওনার অনেক সাহস। ওনাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনি যদি এই নদীর মধ্যে পড়ে যান তো আপনি কি সাঁতরে আসতে পারবেন, তা উনি বললো 5 কিলোমিটার নাকি উনি সাঁতরে উঠতে পারবে। এই যে উনি আর এটা হচ্ছে আমার ভাই, আমার ভাই ছোট ভাই। ও আসলে অনেক কিউট, কিন্তু অনেক দুষ্টু, ও খুবই দুষ্টুমি করছিল, আর আমি ভিডিও করছিলাম, আমাকে অনেক ডিস্টার্ব করছিল ভিডিও করার সময়। তো এখন আমরা ফাইনালি কুকরি মুকরি চরে ঢোকার আগে, এটা হচ্ছে একটা খাল, নদী থেকে এই খালের মধ্য থেকে ওই কুকরি মুকরি চরে যেতে হয়। তো মেঘনা নদী আসলে ওই সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে এত স্রোত গাইস, আপনারা আসলে দুর্বল হাটের লোক যদি ওখানে যায় আসলে হার্ট ফেল করবে, এত স্রোত। আমাদের স্পিড বোটটা এত জোরে বাতাস হচ্ছে, আর আমরা পুরোই ভিজে গেছি। আমরা আসলে এখন কুকরি মুকরি চরের ওখানে যে রিসোর্টটা আছে ওখানে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করবো, আমার ড্রেস হাতে করে। ওখানে সুইমিং পুলও আছে, আমরা সেখানেও ইনশাল্লাহ নামবো। তো এখানে ফাইনালি আমরা কুকরি মুকরি চরে যাওয়ার আগে, এখানে হচ্ছে কুকরি মুকরি চরেরই একটা অংশ আর কি, এখানে হচ্ছে আপনার একটা বনের মতন, এখানে আপনার হরিণ আছে, অনেক হরিণ আছে। আমরা হরিণ দেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে হরিণটা আমরা মানে ভিডিও ক্যামেরা হরিণের ফুটেজ আনতে পারি নাই, কারণ হরিণ আমরা জাস্ট এক পলক দেখেছিলাম, যার কারণে ওগুলো আমরা মানে ওই সময় ক্যামেরা বের করতে করতে আসলে হরিণটাও চলে গেছে, দুষ্টু হরিণ। এখন আমরা এখানে আসলে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি মানে যাওয়ার জন্য এরা নৌকা ব্যবহার করে বা স্পিড বোট ব্যবহার করে। আমরা যেরকম মনে করেন একজন আরেকজনের বাড়িতে যাওয়ার জন্য রিক্সা বা ইজি বাইক ব্যবহার করি, বা মোটরসাইকেল বলুন, বিভিন্ন গাড়ি বলুন, নিজেদের গাড়ি বলুন, যাই হোক আমরা তো ব্যবহার করি গাড়ি, কিন্তু এরা ব্যবহার করে নৌকা। অদ্ভুত বিষয়, এরা একজন আরেকজনের আত্মীয় স্বজনের বাড়ি যেতে হলে এখান থেকে একটুখানি যাবে, অথচ নৌকায় করে যেতে হয়। এরা সবাই প্রত্যেকটা বাচ্চাই মানে একেবারে ছোট ছোট বাচ্চারা দেখেছিলাম যে এত সুন্দর করে সাঁতার কাটে, আসলে আমরাও অত সুন্দর করে সাঁতার কাটতে পারি না। তো যাই হোক, কুকরি মুকরি চরে যাওয়ার আগে আমরা যে এখানে নামা, এটা এটা হচ্ছে একটা পিকনিক স্পটের মতন, এখানে অনেকেই আসে পিকনিক করার জন্য। আসলে আমরা এখন আসছি যখন
এটা আসলে সিজন না, এ কারণে এখানে এখন মানুষ খুবই কম। এই যে এটা হচ্ছে আমার আব্বু, এটা কি, এটাকে চিনি না। ও আমার আব্বু সামনে উজি হাঁটছে, এখন আমরা আব্বুর পেছন পেছন যাচ্ছি, আব্বু যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। ঘুরছি এখানকার মানুষজন, দেখুন কত সিমসাম ভাবে জীবনযাপন করে। এরা হুজুর হুজুর বেশিরভাগই, মানে খুব ভালো মুসলমান, মানে ধার্মিক আর কি, ধার্মিকেরা। ঘুরে ঘুরে দেখার পরে যে কুকরি মুকরি ইকো পার্ক, এটা হচ্ছে কুকরি মুকরি ইকো পার্ক, আমরা এখানে আসছি। আসলে এখানে ভিতরে সুইমিং পুল, এখন হচ্ছে একেবারে দুপুর টাইম, একটু পরে ওটা খুলবে, এখনো খোলেনি। তাই আমরা যেহেতু নদীর মধ্যে ভিজে গিয়েছিলাম, তাই এই যে দেখুন ছোট ছোট ঘরের মতো করা। এখানে হচ্ছে যখন সিজন তখন মানুষজন এসে থাকে এখানে, অনেকেই নতুন হাজব্যান্ড ওয়াইফ, তারপর আপনার ওই হানিমুন করতে আসে যারা এখানে থাকে, তারপর আরও বিভিন্ন যারা আসে এখানে ঘুরতে, সবাই ওখানেই থাকে। যাই হোক, আমরা ফাইনালি ওখানে থেকে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা আবারও রওনা হচ্ছি অন্য একটা জায়গায় ঘোরার জন্য। এখানে তো আমি আসলে কিছুই জানিও না চিনিও না, এই জন্য আসলে আগে থেকে বলতে পারছিলাম না যে কোথায়। যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা ফাইনালি চলে এসেছি চরফ্যাশন। চরফ্যাশন তো আপনারা বেশিরভাগ মানুষই চিনেন, যে ভোলার চরফ্যাশন অনেক বড় একটা উপজেলা এটা। এটা আসলে এখানে অনেক কিছুই আছে, মার্কেট সব কিছু। যে জ্যাকব টাওয়ার, এটা হচ্ছে জ্যাকব টাওয়ার, এইটা অনেক নাম করা, এটা বাংলাদেশের একটা অনেক বড় টাওয়ার, এটা অনেকেই চিনেন জানেন। ইউটিউবে এই জ্যাকব টাওয়ার নিয়ে অনেক ভিডিও আছে, তো আমি ভাবলাম আমিও একটা ভিডিও করে ফেলি জ্যাকব টাওয়ার নিয়ে। এখানে একটা মসজিদ আছে, আসলে এই মসজিদটা এত সুন্দর, এত সুন্দর। এখানে মাগরিবের নামাজ পড়ার জন্য আমার ভাই আমার আব্বু ওই মসজিদে নামাজ পড়ছিল। তো ফাইনালি আমরা জ্যাকব টাওয়ারের উপরে যাব। এটা হচ্ছে কত তালা আমার সঠিক মনে নেই, সম্ভবত 32 তালা কি না, আমার মনে নাই। তো একেবারে 32 তালা এটার মার্কেট আছে, আর অন্য তালাগুলো আসলে কিছুই না, জাস্ট টাওয়ার, তো জাস্ট বেলকনির মতো আছে, ওখানে হচ্ছে ঘুরতে হয়। আমরা যাব, আসলে এখানে টিকিট কাটতে হয়, টিকিট প্রত্যেকের জন্য 100 টাকা করে টিকিট। তো জ্যাকব টাওয়ারের 5 তলায় হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম লিফটেতে, এটা হচ্ছে লিফট, যে লিফটে ঢুকছি। এখানে আমাদের সাথে আরও কয়েকজন উঠছে, এনারাও জ্যাকব টাওয়ারের উপরে যাবে। এই যে আমরা লিফটটা হচ্ছে যেহেতু কাছের ছিল, এই জন্য বাইরে থেকে দেখা যাচ্ছিল, আমরা উপরে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা লিফটের 32 তলায় এসেছি। এখানে আছে রেস্টুরেন্টের মতো আছে, আমরা এখান থেকে কফি খেয়েছিলাম, আর চকলেট টকলেট অনেক কিছুই, মোটামুটি খুব বেশি কিছু খাই নাই, অল্প কিছু খেয়েছিলাম। এখান থেকে আসলে বাইরে অত একটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে কাচের হলেও মানে এমনভাবে করা, বাইরে মানে দেখা যাচ্ছে না ওইভাবে, যেটুকু সম্ভব আমি ভিডিও করেছি, আসলে ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, আসলে খুব টায়ার ছিলাম। তো আপনাদেরকে আমি হচ্ছে, এটা হচ্ছে জ্যাকব টাওয়ারের কততলা আমি সঠিক বলতে পারছি না, আমার মনে নাই। এখানে আমরা গিয়েছিলাম মানে জ্যাকব টাওয়ার থেকে নিচে দেখার জন্য, যে উঁচু থেকে মানে জাস্ট এত নিচে কেমন দেখা যাচ্ছিলো ভিডিওতে দেখানোর জন্য। তো আমরা আবার নিচে চলে আসছি ওই মসজিদের কাছে, এখন আমরা আবার ফিরে যাব ভোলার হচ্ছে আমরা যে হচ্ছে যে যে হোটেলটায় উঠছিলাম সেখানে থাকবো। সেখানে রাত থেকে আমরা পরের দিনই খুলনার উদ্দেশ্যে বের হয়ে আসছি, এখন আমরা ফাইনালি খুলনায় ফিরে যাচ্ছি। আজকের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, একটু ভয় ভয় লাগছিলো। তো সবাই ভালো থাকবেন, আমার এই এত কষ্ট করে যে ব্লগটা বানিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা ভালো থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমার এই চ্যানেলে এর আগে কিন্তু এই ভোলায় ঘোরার আরও কয়েকটা ভিডিও আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার ওই ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন, আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন। আমি হচ্ছে মনপুরায় গিয়েছিলাম, সেখানকারও কয়েকটা ভিডিও করে ছেড়ে আপলোড করেছিলাম, ওগুলো দেখবেন প্লিজ। বাই, আল্লাহ হাফেজ।